পার্থ ভৌমিকের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তিনি মনোনয়নপত্র জমা দিলেন। প্রথমে তিনি নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন এবং সেখান থেকে বেরিয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী। পার্থর সঙ্গে ছিলেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানও, ছিলেন বিধায়ক ও দলের পদাধিকারীরা। মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পার্থ ভৌমিক। কি বলেছেন তিনি শুনে নেব। বড়মার মন্দিরে পুজো দিলাম। আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই, দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারি। না না, আমি বলছি সবকিছুই পরীক্ষা, একটা নির্বাচন করে যাতে পরীক্ষা সবকিছুতেই এটা নির্ভর করে। আমি বিধানসভায় দাঁড়িয়েছি, সেটাও আমার পরীক্ষা আছে, লোকসভায় দাঁড়িয়েছি, এটাও পরীক্ষা। মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমায় দেখতে হবে, মানুষের উপরই তো সব নির্ভর করে। আমি মানুষের উপরে আস্থাশীল, আমি তো ওনার কথা বলতে পারবো না, তবে আমি কারোর বিনাশ চাইনি, আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি।